অনেক অনেক কাল আগের কথা। গ্রিক মাইথোলজি অনুযায়ী সবেমাত্র পৃথিবী তখন তার যাত্রা শুরু করেছে, মানুষ এবং কোনো প্রকার পশুর পদচারণাই ছিল না। সেই সময় যারা নিজেদের অমর বলে দাবি করত তারা ভাবতে শুরু করেছিল যে তারা হয়তো আর মরবে না, ফলে তখন স্বর্গে একটা যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে প্রচণ্ড ক্ষমতাশালী একটা অস্ত্র যেটার নাম এপিরাস ধনুক সেটা হারিয়ে যায়। যুদ্ধ শেষে যারা বিজয়ী হয় তারা নিজেদের দেবতা হিসেবে ঘোষণা করে এবং পরাজিতদের টাইটান হিসেবে ঘোষণা দিয়ে পৃথিবীর টার্টারাস পর্বতমালার গভীরে তাদেরকে চিরদিনের জন্য বন্দী করে ফেলা হয়। কালের পরিক্রমায় উদ্ভব হয় মানব জাতির এবং সেই যুদ্ধের ইতিহাসটা হারিয়ে যায় কালের অতল গভীরে। কিন্তু খ্রিস্টের জন্মের 1228 বছর আগে প্রাচীন গ্রীসে ফিরে এসেছিল আবার একটা ভয়ঙ্কর যুদ্ধ। মানব সভ্যতা আবার হুমকির মুখে পড়ে গিয়েছিল। তারপর কি হয়েছিল বন্ধুরা, সেটাই আজ জানতে চলেছি 2011 সালে মুক্তি পাওয়া ইমমর্টাল নামের এই মুভিটিতে। সিনেমা ইন্ডাস্ট্রিতে গ্রিক মাইথোলজির প্রভাব রয়েছে অনেক। গ্রিক পৌরাণিক কল্পকাহিনীর উপর ভিত্তি করে অনেক মুভিও তৈরি হয়েছে। আজ যে মুভিটার এক্সপ্লেইন করতে চলেছি সেটাও গ্রিক মাইথোলজির অজানা একটা ইতিহাসের উপর ভিত্তি করে তৈরি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই ইমমর্টালসের এক্সপ্লেইন। প্রাচীন গ্রিসের হেরাক্লিয়ান অঞ্চলে খ্রিস্টপূর্ব 1228 সালের দিকে হাইপিরিয়ান নামে এক ভয়ঙ্কর রাজার উত্থান হয়েছিল। খুব নিচু বংশ থেকে উঠে আসা কিং হাইপিরিয়ান বিশৃঙ্খল যোদ্ধাদের নিয়ে তৈরি করেছিলেন একটা বিশাল সেনাবাহিনী। নিজেকে তিনি পৃথিবীর এক অধীশ্বর হিসেবে ঘোষণা করেছিলেন এবং সেই সাথে গ্রিক দেবতাদের স্বীকার করতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। এই কিং হাইপিরিয়ান নিজের ক্ষমতাকে আরও বৃদ্ধি করার জন্য একটা বিশেষ অস্ত্র খুঁজে চলেছিলেন এবং সেই লক্ষ্যে বিভিন্ন মঠে হামলাও চালিয়ে যাচ্ছিলেন। আর সেই অস্ত্রটি ছিল এপিরাসের ধনুক, যেটার কথা এক্সপ্লেইনের শুরুতে আপনাদের বলেছি। তো হাইপিরিয়ান এই সময়টাতে প্রাচীন গ্রিসের সিবলিয়ান মনাস্ট্রিতে একদিন তার সৈন্যদের নিয়ে হামলা চালান এবং সেখানে অবস্থানরত চারজন মেয়েকে ধরে নিয়ে যান। এই চারজনের মধ্যে একজনের নাম ছিল ফ্রেডা। এই ফ্রেডা ছিলেন একজন কুমারী ওরাকল। ওরাকল হচ্ছে তারা যারা সাধারণত ভবিষ্যৎ দেখতে পারত। হাইপিরিয়ান যেহেতু এপিরাস ধনুক খুঁজছিলেন এবং জানতেন না সেটার অবস্থান কোথায় রয়েছে, তাই সেই ধনুকের অবস্থান জানার জন্য তার একজন ওরাকলের প্রয়োজন ছিল। আর সেই কারণেই তিনি ফ্রেডা সহ তার চারজন সহকারীকে ধরে নিয়ে গিয়েছিলেন। যা হোক, মুভির এর পরের দৃশ্যটা এখান থেকে চলে যায় গ্রিসের হেলিনিক অঞ্চলের কলস নামের একটা উপদ্বীপে। এখানে থিসিয়াস নামে একজনকে আমরা একটা কাঠ কাটতে দেখি। এই থিসিয়াস তার মায়ের সঙ্গেই কলসেই বসবাস করেন। থিসিয়াস একজন বীর যোদ্ধা, একজন বৃদ্ধ মানুষের কাছ থেকে সে লড়াই শিখেছে। কলসের অনেকেই ওকে বেশ ভালো একজন যোদ্ধা হিসেবে জানে। তো দেখা যায় সেদিন হেলিনিকের সেনাপতি একটা দল নিয়ে থিসিয়াসের গ্রামে এসে পৌঁছায়। সেখানে এসে সে জানায় হেরাক্লিয়ান কিং হাইপিরিয়ান সিবলিয়ান মঠ দখল করে নিয়েছে এবং আগামী দু একদিনের মধ্যেই সে এই কলস অঞ্চলেও এসে পড়বে। তাই সেনাপতি কলসের সকল নারী এবং শিশুদেরকে টার্টারাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এই গ্রাম ত্যাগ করতে নির্দেশ দিয়েছেন, কারণ টার্টারাস পর্বতের পাদদেশেই রয়েছে হেলিনিকদের রাজ্য। তো সেই সাথে সকল পুরুষকেও তিনি হেলিনিক সেনাবাহিনীতে যোগ দিয়ে হাইপিরিয়ানের মোকাবেলা করার জন্য আহ্বান জানান। সেনাপতির নির্দেশে যখন সকলে সবকিছু গুছিয়ে রওনা হয়েছে তখন একটা বিশেষ ঘটনা ঘটতে দেখা যায়। এক হেলিনিক সেনা থিসিয়াসের সামনে এসে তাকে বলে, তুমি নিচু বংশের লোক, তাই এই দলের সঙ্গে তোমাকে নেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া সে তার মাকে নিয়ে যখন খারাপ কিছু কথা বলে তখন থিসিয়াস এটা প্রতিবাদ করে বসে, ফলে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। এ সময় লিসেন্ডার নামে হেলিনিকদের এক সেনা সহ আরও বেশ কয়েকজন সেনা থিসিয়াসের দিকে এগিয়ে আসে এবং তার সাথে লড়াই শুরু করে। তবে আগেই বলেছি থিসিয়াস ছিল এক গ্রিক বীর যোদ্ধা। তো এ সময় দেখা যায় এই দুই গ্রুপের দ্বন্দ্বের মধ্যে এক পর্যায়ে থিসিয়াস তাদের পরাজিত করে লিসেন্ডার নামের সেই সেনাকে বন্দী করে ফেলে। সে যখন তাকে মেরে ফেলতে উদ্যত হয় তখন হেলিনিক সেনাপতি তাদের দিকে এগিয়ে আসে এবং তাকে শান্ত করে। থিসিয়াসের লড়াই করার কৌশল দেখে তাদের সঙ্গে তাকে যোগ দেওয়ার অনুরোধ করে, কিন্তু থিসিয়াস তার মাকে অসম্মান করার কারণে এই কল ছেড়ে চলে যেতে একেবারেই অস্বীকৃতি জানায়। দেখা যায় শুধুমাত্র থিসিয়াস, তার মা এবং গ্রামের কয়েকজন মানুষ ছাড়া সবাই একে একে চলে যায় কলসেরে। ওদিকে লিসেন্ডারের বেয়াদবির কারণে হেলিনিক সেনাপতি তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করেন, ফলে প্রচণ্ড রাগান্বিত হয় লিসেন্ডার। তো দেখা যায় সেই রাতে লিসেন্ডার তার দুই সহযোদ্ধাকে মেরে পৌঁছায় সিবলিয়ান মনাস্ট্রিতে।
সেখানে গিয়ে সে দেখা করে হেরাক্লিয়ান কিং হাইপেরিয়ানের সাথে। এই কিং হাইপেরিয়ান এই সিবলিয়ান মনস্টিতেই বর্তমানে তার সেনাদের নিয়ে একটা ঘাঁটি গেড়েছে। মূলত হেলিনিকদের কাছে অবাঞ্ছিত হওয়ার পরে তাদের উপরে প্রতিশোধের নেশা লিসেন্ডারের মধ্যে এক প্রকার চেপে বসেছিল। সে ভেবেছিল হাইপ্রিয়ানদের কাছে হেলিনিকদের সম্পর্কে তথ্য দিলে তাকে হয়তো হাইপ্রিয়ান তার যোদ্ধা হিসেবে মেনে নেবে। কিন্তু লিসেন্ডারের কাছে সব শোনার পরে হাইপ্রিয়ান তাকে জানায় কোনো বেইমানকে সে তার যোদ্ধাদের দলে নেবে না, তবে সে তাকে মেরেও ফেলবে না, কিন্তু তাকে সে নপুংসক করে দেবে। কিং হাইপেরিয়ান অ্যাপিরাসধনুক খোঁজার পাশাপাশি আরও একটা মিশনে নেমেছিলেন। সেটা হচ্ছে তিনি চাইছিলেন হেরাক্লিয়ান সারা পৃথিবীতে যেন আর কোনো জাতি টিকে থাকতে না পারে। তাই কিং হেরাক্লিয়ান তার জাতি ছাড়া অন্য জাতির সকল নারী এবং পুরুষদের বন্ধা করে দিচ্ছিলেন। সেদিন লিসেন্ডারের সঙ্গেও এ ধরনের একটা কাণ্ড ঘটতে দেখা যায়। লিসেন্ডারকে পুরুষত্বহীন করে দেওয়া হয়। তবে তার চূড়ান্ত পরিণতি ঘটানোর আগে কিং হাইপেরিয়ান কলসের কথাও তার কাছ থেকে শুনে নেন। তাই পরের দিন কলসে হামলা করার একটা প্ল্যান তৈরি করেন কিং হাইপেরিয়ান। তো এর পরের দৃশ্যে দেখা যায় পরিকল্পনা মতোই হাইপেরিয়ান তার খুনে যোদ্ধাদের নিয়ে কলসে হামলা করেছে। তবে এই সময় থিসিয়াস সেখানে ছিল না। কিছুক্ষণ পরে দূর থেকে যখন থিসিয়াস এই বিষয়টা খেয়াল করছিল তখন ম্যাসাকার যা ঘটার ঘটে গিয়েছে। সে দৌড়ে এসে দেখতে পায় ইতিমধ্যে তার জনগোষ্ঠীর প্রায় সকলকেই মেরে ফেলেছে হাইপেরিয়ানের লোকেরা। তবে একটা বিষয় খেয়াল করে তার মাথায় রক্ত উঠে যায়। সে দেখতে পায় তার মাকে কয়েকজন যোদ্ধা মেরে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা দেখে থিসিয়াস শুরু করে লড়াই। একে একে সে বেশ কয়েকজনকে ধরাশায়ী করার পরে শেষ পর্যন্ত আর পেরে ওঠে না। সে বন্দী অবস্থাতেই সে দেখতে পায় কিং হাইপেরিয়ান তার মায়ের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মারা যায় থিসিয়াসের মা। মুভির এর পরের দৃশ্যটা একটু অদ্ভুত, কারণ এর পরের দৃশ্যটা স্বর্গের। দেখা যায় গ্রিক দেবতা জিওস অন্য দেবতাদের সাথে থিসিয়াসের গ্রামের এই ঘটনা পর্যবেক্ষণ করছেন। এ সময় থিসিয়াসের প্রতি এই ধরনের অন্যায় দেখে অন্য দেবতারা যখন কষ্ট পাচ্ছে তখন জিওস তাদের উদ্দেশ্যে বলে ওঠে, মানুষদের নিজেদেরকে অন্যায়ের সাথে লড়া শিখতে হবে। আমি চাই তারা স্বাবলম্বী হোক, তবে তার অনুমতি ছাড়া কেউ যেন মানব জাতিকে সাহায্য করতে না যায়। দেবতারা জানতো এই হেলেনিক লোকেরা তাদের উপাসনা করে, তাই তারাও চায় তাদের সাহায্য করতে। কিন্তু দেবতাদের প্রধান জিওস যেহেতু নিষেধ করেছে তাই তাদের আর কিছুই করা ছিল না। তো ওদিকে দেখা যায় এরপরে থিসিয়াসকে বন্দী করে পাঠানো হয় হেরাক্লিয়ানদের একটা বন্দী শিবিরে। সেখানেই রাখা হয়েছে ফ্রেডা এবং তার দিনবোনকে। এখানে ফ্রেডা হঠাৎ তার দৈব দৃষ্টি দিয়ে দেখতে পায় থিসিয়াসের হাতে রয়েছে সেই অ্যাপিরাসের ধনুক এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছে কিং হাইপেরিয়ান। বিষয়টা একটু অবাক করলেও ফ্রেডা বুঝতে পারে দেবতারা পৃথিবীকে বাঁচানোর জন্য এই থিসিয়াসকেই নির্বাচিত করেছেন। সেখানেই এক পর্যায়ে ফ্রেডা থিসিয়াসকে বলে আজ রাতেই তাদেরকে এখান থেকে পালাতে হবে। থিসিয়াসও জানত এই ফ্রেডা একজন ওরাকল। তো দেখা যায় সেই রাত্রে ফ্রেডা তার তিন বোনকে নিয়ে প্রার্থনা করার সময় সেখানকার প্রহরীরা তাদের দিকে এগিয়ে আসে। এ সময় ফ্রেডা এবং তার সহকারীরা তাদের কাছে লুকানো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে। এ সময় থিসিয়াসকেও একসানে নামতে দেখা যায়। এক পর্যায়ে থিসিয়াস ফ্রেডা সহ অন্য দুই বন্দীকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। ওদের সাথে ফ্রেডার তিন বোন শেষ পর্যন্ত আসতে রাজি হয় না, কারণ ওরা তিন বোন ফ্রেডাকে ভীষণ ভালোবাসত এবং ওরা চাইছিল এই ফ্রেডা অন্তত বেঁচে থাকুক। ওরা জানত নিজেদেরকে যদি কিং হাইপেরিয়ানের কাছে একজন ওরাকল হিসেবে পরিচয় দেওয়া যায় তবে ফ্রেডার জীবন হয়তো বেঁচে যাবে। কিন্তু দেখা যায় সেদিন রাত্রে হাইপেরিয়ানের ঘাঁটিতে ফিরে এক যোদ্ধা যখন ফ্রেডার পালিয়ে যাওয়ার কথা জানায় তখন ভীষণ রেগে যায় কিং হাইপেরিয়ান এবং এ সময় সে তার যোদ্ধাদের বলে মেয়েটাকে খুঁজে বের করতে। এবং ওরা যেখানে আস্তানে গেড়েছে অর্থাৎ সেই সিবলিয়ান মনস্থিতে একটা অ্যাম্বুশ তৈরি করতে। এরপরে সে তার সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা বেস্টকে পাঠায় থিসিয়াসকে মেরে ফেলার জন্য। নিজের সেনাদের নির্দেশনা শেষ হলে সে তার বাহিনীর উদ্দেশ্যে একটা ঘোষণা দেয় যে তারা এখন টার্টারাস পর্বতমালার উদ্দেশ্যে রওনা হবে। এদিকে যখন হাইপেরিয়ান এই ধরনের নির্দেশ দিচ্ছে তখন দেখা যায় থিসিয়াস ফ্রেডা সহ আরও দুই যোদ্ধাকে নিয়ে হাইপেরিয়ানের লোকদের থেকে পালিয়ে সাগরের উপকূল মতো একটা জায়গায় অবস্থান নিতে। ওদের লক্ষ্য এখান থেকে কোনোভাবে কলসে পৌঁছানো। কিন্তু হঠাৎ ওরা দেখতে পায় কিছু হাইপেরিয়ান যোদ্ধা একটা বোটে করে ওদের দিকে আসছে। এটা দেখে থিসিয়াস সিদ্ধান্ত নেয় এই বোটটা ওরা ছিনতাই করবে এবং এরপরে এতে চড়েই ওরা কলসে পৌঁছাবে। সিদ্ধান্ত মতোই থিসিয়াস একটা ফাঁদ তৈরি করে এবং তার পরিকল্পনা কাজে লাগিয়ে নৌকার যোদ্ধাদের মেরে সেটা দখল করে ফেলে। কিন্তু এ সময় সে দেখতে পায় নৌকার নিচ থেকে আরও বেশ কিছু যোদ্ধা বেরিয়ে আসছে, ফলে ওরা ওদের নিজেদের তৈরি করা ফাঁদেই আটকে যায়।
ওদিকে থিসিয়াসদের উপর বরাবরই নজর রাখছিল স্বর্গের দেবতারা। তাই নিচে এটা ঘটতে দেখে গ্রিক সমুদ্র দেবতা পসাইডন নিচে নেমে আসে এবং সমুদ্রে বিশাল একটা ঢেউ তৈরি করে। এতে নৌকাটা বিধ্বস্ত হলেও ফ্রেডার দৈব দৃষ্টি শেষ পর্যন্ত বাঁচিয়ে দেয় ওদের। সব ঝক্কি ঝামেলা শেষ করে এরপরে অন্য একটা পথে ওরা কল্পসে পৌঁছায়। সেখানে পৌঁছে থিসিয়াস দেখতে পায় তখনও তার মায়ের মৃতদেহটা পড়ে আছে সেখানে। এটা দেখে সে তার মায়ের দেহ সৎকার করার জন্য তাদের একটা ভূগর্ভস্থ মন্দিরে নিয়ে যায়। মূলত মানুষ মারা গেলে ওরা এখানেই একটা চেম্বারে তাদের রেখে আসে, কিন্তু চেম্বারে বডিটা ঢোকানোর সময় কিছু একটাতে সেটা বেঁধে গেলে বিষয়টা দেখতে গিয়ে একটা অদ্ভুত কিছু আবিষ্কার করে বসে থিসিয়াস। সে দেখতে পায় একটা পাথরে আটকে যাচ্ছে তার মায়ের দেহটা। তাই সেখানে থাকা একটা হাতুড়ি দিয়ে সেই পাথরে বাড়ি দিলে দেখা যায় বেশ বড় একটা পাথরের টুকরো ভেঙে পড়ছে এবং কিছুক্ষণের মধ্যেই তার মধ্য থেকে বেরিয়ে আসে একটা ধনুক। বন্ধুরা, এটাই হচ্ছে সেই প্রচণ্ড ক্ষমতাশালী এপিরাস ধনুক। থিসিয়াসও বিষয়টা বুঝতে পেরেছে, আর এটা বুঝতে পেরে সেটা যখন হাতে নিয়ে সে পরীক্ষা করতে শুরু করেছে তখন কেউ হঠাৎ একটা অস্ত্র দিয়ে তার দিকে ঢিল ছোড়ে, ফলে থিসিয়াসের হাতে থাকা ধনুকটা ছিটকে পড়ে যায়। আর এ সময় ওর দিকে ধেয়ে আসতে দেখা যায় ভয়ঙ্কর দর্শন একটা মানুষকে। লোকটা থিসিয়াসকে এ সময় মেরে ফেলতে উদ্যত হয়। আসলে এটাই ছিল হাইপিরিয়ানের সেই দানব যোদ্ধা বিস্ট। সে জানত থিসিয়াস এক সময় অবশ্যই তার মায়ের জন্য হলেও এখানে একবার আসবে, তাই সে আগে থেকেই এখানে এসে লুকিয়েছিল। তো যাই হোক, এ সময় দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে ভয়ঙ্কর লড়াই। তবে থিসিয়াস ছিল জিউসের দ্বারা সরাসরি প্রশিক্ষণ প্রাপ্ত একজন যোদ্ধা, ফলে থিসিয়াস কিছুক্ষণের মধ্যেই ধরাশায়ী করে ফেলে বিস্টকে। যাই হোক, থিসিয়াস যখন এদিকে বিস্টের সঙ্গে লড়াই করছিল তখন বাইরে ঘটেছিল আরেকটা ঘটনা। ফ্রেডা এবং পালিয়ে আসা দুই যোদ্ধাকে আটক করে ফেলতে দেখা যায় হাইপিরিয়ানের কয়েকজন যোদ্ধাকে। ওরা যখন তাদেরকে হত্যা করতে যাবে ঠিক তখন উপর থেকে এই বিষয়টা দেখতে পায় থিসিয়াস। এ সময় সে তার হাতে থাকা এপিরাস ধনুক দিয়ে মেরে ফেলে হাইপিরিয়ানের যোদ্ধাদের। সেদিন ওরা কলসেই থাকার সিদ্ধান্ত নেয়। রাতে দেখা যায় বিষ্টের আঘাতে কিছুটা অসুস্থ হয়ে পড়া থিসিয়াসকে শুশ্রূষা করছে ফ্রেডা। ওর শুশ্রূষায় কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে ওঠে থিসিয়াস এবং দেখা যায় সেখানেই ওরা মিলিত হয়। আসলে প্রথম থেকেই ফ্রেডা থিসিয়াসকে ভালোবাসতে শুরু করেছিল এবং সে তার দৈব দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছিল সে থিসিয়াসের সন্তানের মা হবে। যা হোক, এরপরের দিন ওরা সেখান থেকে চলে আসে সিবলিয়ান মনেস্ট্রিতে। আমরা আগেই দেখেছি এখানেই হাইপিরিয়ান তার বিশাল সেনাবহর নিয়ে বেশ কয়েকদিন ধরে অবস্থান করছিল। কিং হাইপিরিয়ানের মূল উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত সে চাইছিল সে সারা বিশ্বের একমাত্র রাজা হবে, এবং সেটা সম্ভব করতে হলে তাকে হেলিনিক সভ্যতাকে ধ্বংস করে দিতে হতো। কিন্তু এটা খুব একটা সহজ কাজ ছিল না তার জন্য, তাই সে প্রথম থেকেই এপিরাস ধনুক খুঁজে চলছিল। কারণ সে জানত তাদের ইতিহাস যদি সত্যি হয় তবে টার্টারাস পর্বতের মধ্যেই কোথাও বন্দী করে রাখা হয়েছে হেরে যাওয়া দেবতাদের, এবং তার বিজয়ের জন্য তাকে পরাজিত দেবতাদের মুক্ত করতে হবে, এবং সেটা করার একমাত্র উপায় ছিল এই এপিরাস ধনুক। তবে এই টার্টারাস পর্বতের অন্য পাশে ছিল হেলিনিকদের রাজ্য, আর এই রাজ্যকে রক্ষা করার জন্য বিশাল একটা প্রাচীর তৈরি করা হয়েছিল। এই প্রাচীরের অপর পাশেই অবস্থান নিয়েছিল কিং হাইপিরিয়ান তার বিশাল সেনাবাহিনী নিয়ে। তো কিং হাইপিরিয়ান যখন টার্টারাস পর্বতের পাদদেশে অবস্থান নিয়েছে তখন দেখা যায় থিসিয়াস অন্যদের নিয়ে পৌঁছে গিয়েছে সিভিলিয়ান মনাস্ট্রিতে। চারদিকের অবস্থা দেখে এ সময় বেশ অবাক হয়ে যায় সে। এ সময় ওরা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক যত দ্রুত সম্ভব ওরা টার্টারাসে পৌঁছাবে। কিন্তু এ সময় কিছু একটা শব্দ হলে ওদের সাথে থাকা সেই মঠের এক পুরোহিত নিচের দিকে দৌড়ে যায়। আসলে লোকটা বুঝতে পেরেছিল শব্দটা আসলে কিসের হচ্ছে। দেখা যায় নিচের একটা রুমের বিরাট একটা পশুর মূর্তির মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে। এটা দেখে লোকটা হঠাৎই সেটাতে ধাক্কাতে শুরু করে। এ সময় তার পিছে আসা অন্যরাও ধাক্কা দিয়ে এক পর্যায়ে ভেঙে ফেলে সেই মূর্তিটাকে, এবং সেটা ভাঙলে তার মধ্যে থেকে বেরিয়ে আসে ফ্রেডার তিন বোন। আসলে কিং হাইপিরিয়ান এখান থেকে চলে যাওয়ার সময়ে এদের এই অবস্থা করেছিল। ফ্রেডা যখন এই অবস্থা দেখতে পায় তখন সে কাঁদতে শুরু করে, আর এ সময় আড়াল থেকে বেরিয়ে আসতে দেখা যায় হাইপিরিয়ানদের বেশ কয়েকজন যোদ্ধাকে। কিং হাইপিরিয়ান এখান থেকে চলে যাওয়ার আগে যে অ্যাম্বুশের কথা বলেছিল আসলে এটা ছিল ঠিক সেটাই। এ সময় দেখা যায় থিসিয়াসকেও আটক করে ফেলে যোদ্ধারা, এবং তার কাছ থেকে এপিরাস ধনুকটাও এ সময় ছিটকে পড়ে যায়। আর ঠিক এ সময় দেখা যায় যোদ্ধাদের সাথে থাকা একটা হায়েনা সেই ধনুকটাকে নিয়ে দৌড়াতে শুরু করেছে। কিন্তু এ সময় আরেকটা চমকপ্রদ ঘটনা ঘটে।
স্বর্গ থেকে এক দেবতাকে তাদের ওখানে নেমে আসতে দেখা যায় এবং এরপরে সে একে একে হাইপেরিয়ান যোদ্ধাদের মেরে ফেলতে থাকে। এবং এর কিছুক্ষণ পরে আমরা আরেক দেবতাকেও সেখানে নেমে আসতে দেখি। এ হচ্ছে জিউসের কন্যা অ্যাথেনা। সে ওদেরকে দুটো ঘোড়া দিয়ে বলে যত দ্রুত সম্ভব এটাতে চেপে টার্টারেসে পৌঁছাও, হাইপেরিয়ান অ্যাপিরাস ধনুক একবার হাতে পেলে পৃথিবীর সর্বনাশ নেমে আসবে। অ্যাথেনার কথা বলা শেষ হতেই সেখানে স্বর্গ থেকে নেমে আসতে দেখা যায় জিউসকে। জিউস মূলত প্রথম থেকেই চাইছিল কোনো দেবতা যেন মানুষকে সরাসরি সহযোগিতা না করে, আর এরা দুইজন যখন সরাসরি মানুষদের সহযোগিতা করছিল তাই সে আর স্বর্গে বসে থাকতে পারেনি, ফলে প্রচণ্ড রেগে তিনি নেমে এসেছেন। এ সময় তাকে দেখা যায় তার হাতে থাকা একটা চাবুক দিয়ে সে প্রথমে নেমে আসা সেই দেবতাকে আঘাত করে এবং থিসিয়াসের উদ্দেশ্যে বলে, এই লড়াই এখন থেকে তোমাদের, দেবতাদের কোনো সাহায্যই তোমরা পাবে না, হাইপেরিয়ানের সাথে লড়াই তাদের নিজেদেরকেই করতে হবে। থিসিয়াস, তোমাকে দেবতারা তৈরি করেছে এবং নির্বাচিত করেছে, তুমি মূলত তোমার বংশের নেতৃত্ব দেবে এবং তোমাকেই তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। কথাগুলো বলে দেবতারা চলে যাওয়ার পরে সেই দুটো ঘোড়ায় চেপে ওরা রওনা হয় টার্টারাসের উদ্দেশ্যে। ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট ঘোড়া দুটো বিদ্যুৎ বেগে ছুটতে ছুটতে কিছু সময়ের মধ্যেই পৌঁছে যায় টার্টারাস পর্বতের পাদদেশে তৈরি করা হেলিনিকদের সেই প্রাচীরের কাছে। ওদের পৌঁছাতে দেখে গেটে দাঁড়ানো রক্ষীরা তাদেরকে ভেতরে নিয়ে যায়। ওদিকে দেখা যায় সেই হাইনাটাও পৌঁছে গিয়েছে কিং হাইপেরিয়ানের কাছে। তার কাছে পৌঁছে সে তার সামনে তার মুখ থেকে সেই অ্যাপিরাসের ধনুকটা মাটিতে নামিয়ে দেয়। ধনুকটা পেয়ে একটা পৈশাচিক হাসি ফুটে উঠতে দেখা যায় কিং হাইপেরিয়ানের মুখে। এ সময় সেই বেইমান লিসেন্ডারকেও দেখা যায় হাইপেরিয়ানের সঙ্গে। হেলিনিকদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সবকিছু সে জানিয়ে দেয় কিং হাইপেরিয়ানকে এবং এরপরে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে হেরাক্লিয়ানদের রাজা। ওদিকে মুভির এর পরের দৃশ্যে দেখা যায় ভেতরে পৌঁছে হেলিনিক সেনাপতির সঙ্গে দেখা করে থিসিয়াস এবং তাকে জানায় হেলিনিক রাজার জন্য তার কাছে কিছু বার্তা রয়েছে। এটা শুনে সেই সেনাপতি ওকে নিয়ে যায় রাজার কাছে এবং ফ্রেডাকে একটা মন্দিরে পৌঁছে দেওয়া হয়। রাজার কাছে গিয়ে থিসিয়াস তাকে বলে অ্যাপিরাস ধনুক এখন হাইপেরিয়ানদের কাছে এবং সেই সাথে তাকে সতর্ক করে দেওয়া হয় আসন্ন বিপদ সম্পর্কে। কিন্তু হেলিনিক রাজা থিসিয়াসের কোনো কথাই বিশ্বাস করতে চান না। সে বলে অ্যাপিরাস ধনুক একটা পৌরাণিক গল্প ছাড়া আর কিছুই নয়। যা হোক, রাজাকে বোঝাতে ব্যর্থ হয়ে এরপরে থিসিয়াস যখন সেখান থেকে ফিরে আসতে যাবে তখন এক লোক এসে জানায় হাইপেরিয়ানদের কাছ থেকে একটা বার্তা এসেছে থিসিয়াসের জন্য। কথাটা শুনে কিছুটা অবাক হলেও নিচে নেমে আসে থিসিয়াস। এরপরে সে গেটের কাছ থেকেই জানতে চায় তার উদ্দেশ্যে কি বার্তা পাঠিয়েছে হাইপেরিয়ান। থিসিয়াসের মুখে প্রশ্নটা শুনে হাইপেরিয়ানের লোকদের থেকে একটা উত্তর আসে, রাজার বার্তা শুনতে হলে থিসিয়াসকে তাদের কাছে যেতে হবে। কথাটা শুনে অন্যরা থিসিয়াসকে সেখানে যেতে নিষেধ করলেও বুকে সাহস নিয়ে একসময় সেদিকে এগিয়ে যায় থিসিয়াস। কাছে গিয়ে সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং হেরাক্লিয়ান রাজা কিং হাইপেরিয়ান। লোকটা থিসিয়াসের বিষয়ে আগেই সব শুনেছিল, সে যে একজন বীর যোদ্ধা সেটার খবরও তার কাছে পৌঁছে গিয়েছিল। তাই সে এ সময় থিসিয়াসকে একটা প্রস্তাব দেয় যেন থিসিয়াস তার সঙ্গে যোগ দেয়। কিন্তু এটা শুনে থিসিয়াস জানায় তুমি আমার মাকে হত্যা করেছো আর তোমার মৃত্যু হবে আমার হাতেই, তাই তোমার দলে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। কথাগুলো কিং হাইপেরিয়ানকে বলে এরপরে ফিরে আসে থিসিয়াস এবং সাথে সাথে মূল গেটটাও বন্ধ করে দেওয়া হয়। এ সময় সে সবাইকে কিং হাইপেরিয়ানের মনোভাবের কথা জানিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। হেলেনিক সেনারাও সমান তালে যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করে। পরের দিন সকালে কিং হাইপেরিয়ান চূড়ান্ত আঘাত হানে। প্রচণ্ড ক্ষমতাশালী অ্যাপিরাস ধনুকের আঘাতে ভেঙে ফেলে সে হেলিনিকদের প্রচণ্ড শক্তভাবে তৈরি করা প্রধান গেট। ওদিকে গেটের কাছে দাঁড়ানো হেলিনিক কমান্ডাররা তীরের প্রথম আঘাতেই মারা গিয়েছে, তাই এ সময় সেনাদের মধ্যে দেখা দেয় বিশৃঙ্খলা। তবে থিসিয়াস জানত এই অবস্থাতে তাকেই হাল ধরতে হবে, তাই সে সবার উদ্দেশ্যে শান্ত হতে বলে এবং এ সময় তাকে একটা ভাষণ দিতে দেখা যায়। তার কথায় সবাই আবার চাঙ্গা হয়ে ওঠে। নতুন নেতার নির্দেশে আবার সবাই শুরু করে যুদ্ধের প্রস্তুতি। ওদিকে ইতিমধ্যে গেটের মধ্যে দিয়ে পিলপিল করে ঢুকে পড়তে শুরু করেছে হাইপেরিয়ান যোদ্ধারা, আর এ সময় হেরাক্লিয়ান এবং হেলিনিকদের মধ্যে শুরু হয় প্রচণ্ড লড়াই। বেশ কিছুক্ষণ ধরে লড়াই চলার পরে থিসিয়াস হঠাৎ খেয়াল করে কোথাও দেখা যাচ্ছে না কিং হাইপেরিয়ানকে।
ওদিকে এর পরের দৃশ্যে আমরা কিংকে দেখতে পাই। হাইপেরিয়ান জানতো প্রাচীরের উপর দিয়ে টার্টারাস পর্বতের মধ্যে পৌঁছানোর একটা গোপন পথ রয়েছে, তাই সে তার যোদ্ধাদের যুদ্ধে নামিয়ে দিয়ে সে পৌঁছায় প্রাচীরের উপরে। তাকে দেখে হেলেনিক রাজা ভাবে সে হয়তো তার সঙ্গে সন্ধি করতে এসেছে, কিন্তু এ সময় প্রচণ্ড রাগান্বিত কিং হাইপেরিয়ান তার হাতে থাকা অস্ত্রের আঘাতে মেরে ফেলে হেলেনিক রাজাকে। এরপরে প্রচণ্ড ক্ষমতাশালী অ্যাপিরাস ধনুকের আঘাতে উপরের মন্দিরের একটা দেয়াল ধ্বংস করে ফেলে। এরপরে দেখা যায় সেখান থেকে একটা গোপন সুড়ঙ্গ পথ উন্মোচিত হয়েছে। এটা দেখে কিং হাইপেরিয়ান পৌঁছায় সেই জায়গায় যেখানে সেই পরাজিত দেবতাদের বন্দী করে রাখা হয়েছিল। এদিকে হাইপেরিয়ান ভেতরে প্রবেশ করার সাথে সাথে সেখানে আসতে দেখা যায় থিসিয়াসকে এবং তার এক সঙ্গীকে। দূর থেকে ওরা দেখতে পায় কিং হাইপেরিয়ান তার হাতে থাকা প্রচণ্ড ক্ষমতাশালী অ্যাপিরাস ধনুক দিয়ে তীর ছুটতে চলেছে পরাজিত সেই বন্দী দেবতাদের উদ্দেশ্যে। দেখা যায় তীরের আঘাতে ভেঙে যায় সেই বন্দিশালা এবং তার মধ্যে থেকে বেরিয়ে আসতে শুরু করে অশুভ সেই দেবতারা। ওদিকে তীরের এই প্রচণ্ড শকওয়েভে ছিটকে পড়েছে সবাই। এই অবস্থার মধ্যেই আর একটা চমকপ্রদ ঘটনা ঘটতে দেখা যায়। জিউসের নেতৃত্বে পাঁচজন দেবতাকে নেমে আসতে দেখা যায় সেখানে। থিসিয়াসের উদ্দেশ্যে এ সময় জিউসকে বলতে শোনা যায়, এখানকার যুদ্ধ তোমাদের নয়, এটা এখন আমাদের হয়ে গিয়েছে, তোমরা এখান থেকে চলে যাও। জিউসের মুখে এই কথাগুলো শুনে ওরা যখন সেখান থেকে বেরিয়ে পড়েছে তখন সেখানে শুরু হয় দেবতা এবং পরাজিতদের মধ্যে ভয়ানক যুদ্ধ। বন্ধুরা, এই যুদ্ধের বর্ণনা দেয়া একেবারেই সম্ভব নয়। মুভির এখানকার সিনারিগুলো এতটাই ভয়ানক আকর্ষণীয় যে আপনাকে মূল মজা নিতে হলে মুভিটা দেখতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে যুদ্ধ চলার পরে একে একে মারা যেতে শুরু করে পরাজিতরা। তবে জিউসের সাথে আসা পসাইডন সহ অন্যরাও একে একে প্রাণ হারায়। এদিকে যখন দেবতাদের লড়াই চলছে তখন মন্দিরের মধ্যে শুরু হয়েছে থিসিয়াস এবং কিং হাইপেরিয়ানের মধ্যে লড়াই। কিং প্রচণ্ড শক্তিশালী, এক পর্যায়ে মনে হচ্ছিল থিসিয়াস হয়তো কিং হাইপেরিয়ানের হাতে মারা যেতে চলেছে, তবে সব আশঙ্কা দূর করে সে ঠিকই লড়াইতে জিতে যায় এবং সেখানেই থিসিয়াসের হাতে নিহত হয় হেরাক্লিয়ান কিং হাইপেরিয়ান। ওদিকে দেবতাদের লড়াইও শেষ হয়ে এসেছে। জিউসের মেয়ে অ্যাথেনা যখন পরাজিত হয় তখন জিউস সিদ্ধান্ত নেন এই পর্বত ভেঙে ফেলার, ফলে দেখা যায় সেই বন্দিশালার উপরে থাকা দুটো শিকল ধরে তাকে টান দিতে। এই শিকলের সঙ্গে পর্বতকে রক্ষা করা কিছু দানবাকৃতির মূর্তির সংযোগ ছিল। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যেন এই মূর্তিদের ধসিয়ে দিতে পারলেই পর্বতটা ভেঙে পড়বে, আর এ সময় ঘটেও তাই। জিউস পর্বতটা ভেঙে ফেলে তার মেয়ে অ্যাথেনাকে নিয়ে ফিরে যায় স্বর্গে, আর পরাজিত দেবতাদের মাথার উপরে ভেঙে পড়তে দেখা যায় টার্টারাস পর্বতকে। এ সময় আরেকটা ঘটনাও ঘটতে দেখা যায়। দেবতারা তাদের সাথে থিসিয়াসকেও নিয়ে যান স্বর্গে এবং তারপর থেকে থিসিয়াসের স্থান হয় দেবতাদের সাথেই। ওদিকে ভেঙে পড়া পর্বতের আঘাতে প্রাচীরের অপর পাশে যুদ্ধ করা হাইপেরিয়ান যোদ্ধারা একে একে চাপা পড়ে মরতে শুরু করে, আর এভাবেই শেষ হয়ে যায় গ্রিক মাইথোলজির আরেকটা মহাযুদ্ধের। মুভির এর পরের দৃশ্যটা সেই সময়ের বেশ কয়েক বছর পরের। ফ্রেডা এবং থিসিয়াসের একটা ছেলে সন্তান হয়েছিল যার নাম দেয়া হয়েছিল আকামাস। একদিন আকামাস যখন তার বাবার কীর্তি গাথা সম্বলিত ভাস্কর্যগুলো দেখছিল তখন আমরা দেখতে পাই সেই বৃদ্ধ মানুষটিকে তার সঙ্গে কথা বলতে। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে এই বৃদ্ধকে আমরা থিসিয়াসের সঙ্গেও দেখেছিলাম। সে জানায় তার বাবা থিসিয়াসের সঙ্গেও তার পরিচয় ছিল। এরপরে গল্পে মেতে ওঠে তারা। বন্ধুরা, এই বৃদ্ধ লোকটি ছিল জিউস। জিউসও যেমন থিসিয়াসকে দেবতাদের প্রতিনিধি তৈরি করেছিল এবং থিসিয়াসের ছেলে আকামাসও তাদের নির্বাচিত প্রতিনিধি হতে যাচ্ছিল। মানবজাতিকে রক্ষা করার জন্য দেবতারা থিসিয়াসের সন্তান আকামাসকেই শেষ পর্যন্ত বেছে নিয়েছিলেন। তো যাই হোক, গ্রিক পৌরাণিক গাথা আপনাদের কেমন লাগলো দয়া করে সেটা জানাবেন। এক্সপ্লেইনটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক চাই, সেই সঙ্গে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফিরছি অন্য কোনো একদিন নতুন কোনো এক মুভি এক্সপ্লেইন নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।